ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফলে বৃহস্পতিবার মালদা জেলার হাবিবপুর ব্লকের আইহো এলাকায় পথ অবরোধ কর্মসূচিতে সামিল হলো সংগঠনের সদস্যরা। এদিন আইহো বাসস্ট্যান্ডে সংগঠনের কর্মী সমর্থকেরা তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবিবপুর থানা পুলিশ। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির মালদা জেলা শাখার কোষাধ্যক্ষ দুর্গাদাস কিসকু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, বৃহস্পতিবার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের তুলাগাঁও এলাকায় জানা গিয়েছে এলাকার বাসিন্দা সাবিত শেখ তার স্ত্রী মালিকা খাতুনকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রে কুপিয়ে মারার চেষ্টা করে। যদিও তার পরিবারের সদস্যরা তাকে বাঁচিয়ে নেয়, গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার পর থেকেই পলাতক ওই ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত স্বামীর খোঁজ শুরু করেছে পুলিশ। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফলে বৃহস্পতিবার মালদার চাঁচলের টিয়াকাশিতে চাঁচল শামসি জাতীয় সড়ক অবরোধ করল মঞ্চের সদস্যরা। সকাল থেকে শুরু হয়েছে এই অবরোধ, ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। গরম থেকে রেহাই দিতে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা লেবু জল বিতরণ করা হলো তুফানগঞ্জ কলেজ পাড়া এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে। এদিন প্রায় 1500 জন পথ চলতি সাধারণ মানুষের হাতে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। গরম পড়তে জলকষ্ট তীব্র আকার নিয়েছে এলাকায়, জলের অভাবে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। ফলে পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার মালদার চাঁচল হরিশ্চন্দ্রপুর 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল পঞ্চায়েতের রহমতপুরের পূর্ব পাড়ার বাসিন্দারা। গাজলের বিভিন্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সদস্যরা। গাজলের কুড়ি মাইল, বিদ্রোহী মোড়, গরুবাড়ি সহ বিভিন্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তাদের হাতে তীর ধনুক নিয়ে বিক্ষোভে সামিল হন বন্ধ সমর্থকরা। বেসরকারি বাস চলাচল যেমন করেনি, তেমনই বন্ধ ছিল অধিকাংশ দোকানপাট। ব্যাংকে যাওয়ার পথে রাস্তায় আটকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার 1 নম্বর ব্লকের জিরানপুরের টুপামারি এলাকায়। বৃহস্পতিবার সকালে ব্যাংকে যাওয়ার পথে দিবাকর সরকার নামে ওই ব্যাংক কর্মীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে সকাল 10:30 নাগাদ একটি চার চাকা গাড়িতে ওই 4-5 জন দুষ্কৃতী এসেছিল। লোহার রডের আঘাতে দিবাকর বাবু মাটিতে লুটিয়ে পড়লে বিয়ারের বোতল দিয়ে তার মাথায় আঘাত করা হয়। সেখানে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। পরবর্তীতে এলাকার সাধারণ মানুষ তাকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।